গুড মর্নিং ফ্রেন্ডস। তো সকাল সকাল ব্রাশ করতে করতে আমি হচ্ছে স্টার্ট করে দিচ্ছি আজকের এই ভ্লগটা, তো চলো দেখতে থাকো। আজ এসব মাছ মাংস এগুলো সব আনা হয়েছে, তো হচ্ছে কিছু কিছু করে রান্না করব, কিছু কিছু আবার পরের দিনের জন্য রেখে দেব। ছেলেকে আঁকতে নিয়ে যাচ্ছি, রান্না কিছুটা সেরে আসলাম, এখন যাই আগে একটু দিয়ে আসি, তারপরে বাদ বাকি কাজ করব। চলে এসেছি বাড়িতে, তোমরা দেখতেই পাচ্ছ, আর এসে নিয়ে রান্না বান্নার প্রিপারেশন আমি স্টার্ট করে দিয়েছি। তো আজকের ভ্লগটা তোমরা টোটাল দেখতে থাকো আর সঙ্গে থাকো। রবিবার বলে কি আর আমাদের ছুটি হয় বলো, আজকে আবারও কাজের মেয়েটা আসেনি, এই জন্য রান্নার মাঝে মাঝেই আবার বাসনগুলো হচ্ছে তাড়াতাড়ি করে মেজে নিচ্ছি। অনেকটা বাসন মাজা হয়ে গেছে, তোমাদের তখন দেখায়নি, তো হচ্ছে এখন বাদ বাকিগুলো মেজে ঠেজে নিয়ে এ ধোয়াধুই করছি, তারপরে দেখি আর সারাদিনে আর কি কি কাজ আর কি রয়েছে, তো সেগুলোই কমপ্লিট করব। তো এখন আপাতত প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়েছি, কতক্ষণে ভাবছি কাজ শেষ করব, কারণ রোববার দিনটা না একটু মানে নিজেকে একটু ছুটি দিতে ইচ্ছা করে, একটু ফ্রি টাইমে সময় কাটাতে ইচ্ছা করে। তো এত কাজ রোববারটা না আমার সিরিয়াসলি ভালো লাগে না, আর তার মধ্যে আগে হচ্ছে একটু ঘুরতে টুরতে যেতাম, এখনও হুট করে সব কিছুই বন্ধ হয়ে রয়েছে আপাতত, তো এর জন্য ভীষণই হচ্ছে বোরিং লাগে এই দিনটা বাড়িতে থাকতে। এখন রান্না করছি হচ্ছে ছোট মাছের তেল ঝাল, তো তোমাদের দাদা হুট করে বললো এটা খাবে, তো এটা বানাচ্ছি, এদিকে ডালের চচ্চড়ি হবে, তো এইসব নিয়ে এখন পুরো ব্যস্ত। এবার বন্ধুরা ঘর মুছতে দেখছো স্টার্ট করে দিয়েছি, আর আমি পোছা দিয়েই করছি, এমনি নেড়া দিয়ে করছি না, তাড়াতাড়ি করে এখন ঘরটার পরিষ্কার করে নিয়ে, আগেই বললাম রোববার এত কাজ সামলাতে ভালো লাগে না, তার মধ্যে আজই মাসিটা আসলো না, আর কি করব বলো। ফ্রেন্ডস সব কাজ শেষ করে স্নান সেরে ফেলেছি, সিঁদুর পড়ছি দেখতেই পাচ্ছ, তো তোমাদের দাদার এখনও স্নান টান হয়নি, হলে আমরা খেয়ে নেব। গাইস পরের দিন সকালে ভ্লগটা কন্টিনিউ করছি, সরষে ইলিশ রাঁধলাম, এখন চলে এসেছি ছাদে, এখন সব জামা কাপড় আমি মেলে দেবো, আর আকাশটা দেখতেই পাচ্ছ যে মেঘলা হয়ে রয়েছে, কারণ কালকে গতকাল রাত্রিবেলা হচ্ছে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে, একদিকে শান্তির নিঃশ্বাসটা ফেলা গেল যে ঝড় বৃষ্টিটা হয়েছে, কারণ যা গরম পড়েছিল একটু বৃষ্টি হওয়াতে স্বস্তির নিঃশ্বাস ফেলা যাচ্ছে আর কি। ওই জন্য দেখো এখন হচ্ছে তাড়াতাড়ি করে হচ্ছে সব মেলে ঠেলে নিচ্ছি, তারপরে হচ্ছে যাবো গিয়ে নিয়ে হচ্ছে লাঞ্চ টাঞ্চ করবো। আজকে সকাল থেকে ভ্লগটা স্টার্ট করে নিই, তার কারণ হচ্ছে যে গতকাল যেহেতু হচ্ছে ভ্লগটা কিছুটা করে নিয়ে এন্ড করেছিলাম, তো সেহেতু আর সকাল থেকে ফার্দার আবার স্টার্ট করলাম না। এই গাছটা হেলে গেছে, তারপর এদিকে আরেকটা স্থলপদ্ম আছে, এটাও হচ্ছে হালকা হেলে গেছে গাছটা, কালকে ঝড় হয়েছে, আর এমনি তো সব ঠিকই আছে, এমনি কিছু আর হেলে ঠেলে নেই। ওইদিকে জঙ্গলটা হেলে গেছে, এই যা আর এদিকে আমাদের বাড়িতে আবার গরু ঢুকে গেছে, এই দেখো কেনে খাচ্ছে, ও বাবা আবার ঘুরছে, এ যে ও বাবা আবার তাকায়, গরুরাও এখন ক্যামেরা বোঝে, মুখ দেখিয়ে দিল। তো চলো জামা কাপড়টা আপাতত এখানে মেললাম, কারণ কি জলগুলো হচ্ছে ঝরার ব্যাপার আছে, ফার্স্টে হচ্ছে সিঁড়িঘরে দিয়েছিলাম, কিন্তু হচ্ছে সিঁড়িঘরে দেওয়ার পরে কি সিঁড়িঘরটা জল জল হয়ে যাচ্ছে, আর সিঁড়িঘরের নিচে তোমরা জানোই যে আমার ইনভার্টারটা রয়েছে, ওখানে শর্ট সার্কিট হওয়ার একটা ভয় থাকে, ওর জন্য হচ্ছে ছাদে দিয়েছি, যাতে হচ্ছে কিছুক্ষণ জলটা তো ঝরুক, বৃষ্টি না হলেই হলো, তো কিছুটা তো ঝরঝরা হবে, ওর জন্য ছাদেই থাক এখন। আর চলো এখন হচ্ছে লাঞ্চ করব, আর তোমাদেরকে তখন দেখালামই যে সর্ষে ইলিশ কয়েক বছর বাদে হচ্ছে রান্না করলাম, কারণ হচ্ছে আমরা মানে তোমাদের দাদা হচ্ছে ইয়ে খায় না, সর্ষেটা খায় না, আর ইলিশ মাছ এখন কয়েক বছর হলো বাদ দিয়ে দিয়েছে, কারণ অ্যাসিডিটির প্রবলেম আছে, আর ও একটু এসব জিনিসে ভয় পায় গ্যাস অ্যাসিড হলে, তো ওর জন্য ওগুলোও বাদ দিয়ে দিয়েছে, মানে ইলিশ মাছই খাওয়া বাদ দিয়ে দিয়েছে, কিন্তু আমি আর আমার ছেলে খাই, তো আজকে হচ্ছে অল্প সর্ষা দিয়ে একটু পাতলা করে ঝোল করছি, তো সেটাই খাবো, ওটা খাওয়ার জন্যই খিদা পেয়ে গেছে, তো আর বেশি কথা বলতে পারছি না, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, তো চলো আগে লাঞ্চটা সেরে নিই, তারপরে আবার ব্যাক করবো। হাই ফ্রেন্ডস, বিকালবেলা হচ্ছে একটু বারান্দায় বেরোলাম, বেরিয়ে নিয়ে একটু চারপাশটা
আর কি দেখছি চারপাশটার কি দেখবো, আমাদের চারপাশটা বাড়ি ঘর দিয়েই ভর্তি। তো এখন চলে আসলাম হচ্ছে ঘরে, এখন চা বানিয়ে নিই, একটু মা ছেলে মিলে চা খেয়ে নিই, আর তারপরে হচ্ছে কিন্তু ছেলেকে আমি পড়তে বসিয়ে দেব। ফ্রেন্ডস, আজকের ব্লগটা শেষ করেছি, আবার আসবো নতুন ব্লগ নিয়ে। তো